الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আর সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআতের কাণ্ডারী হিসাবে নিযুক্ত করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তারই প্রতি দরুদ পাঠ করছি যিনি শাফাআতের কাণ্ডারী তো বটেই যার চরিত্র যার আদর্শ সমস্ত পৃথিবীতে এক বিপ্লব সৃষ্টি করেছে শান্তির নিরিখে আমাদেরকে নিরে আবদ্ধ করেছেন আর তার আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের জীবনটাকে বিসর্জন দিতে চাই কোনটা বোধ করি না যার আগমনে ধরা থেকে দুর্ভিত হয়েছিল অন্ধকারাচ্ছন্ন যুগের অবসান আর সেই অন্ধকারাচ্ছন্ন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিলেন যারা সেই বৈপ্লবিক পরিবর্তনের মাঝে অনাবিল সুখের শান্তি খুঁজে পেয়েছিলেন যারা তাদের মূল কারণই শুধুমাত্র অনুপ্রেরণা হিসাবে মূল যেই অঘোষিত যেই কারণটা উল্লেখিত হয় সকলেই জানে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকের বিষয় মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমাদের চরিত্র গঠন আমাদের চরিত্র গঠন আজকে কোরআন হাদিসের পাশাপাশি আমরা দেখব পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহর পরে যার স্থান পৃথিবীর সকল নবী রাসূলদের শ্রেষ্ঠ নবী যিনি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে এত বেশি কষ্ট পেয়েছেন যার ইতিহাস বিরল আল্লাহ রাসূল নিজে বলেছেন আল্লাহ রাসূলের জীবনীতে দুটি কষ্টদায়ক দিন বুখারী মুসলিমের হাদিসে এসেছে একটি হচ্ছে তায়েফের দিন আর একটা হচ্ছে উহুদের দিন তায়েফের দিন প্রায় 3.5 কিলোমিটার পাথর নিক্ষেপ করেছে ছোট ছোট অবুজ বাচ্চারা পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ রাসূলের গা রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ রাসূলের শরীর ফেটে গিয়েছে রক্ত জমাট বেঁধেছে কাপড়ের সাথে জুতার সাথে রক্তের ফিঙ্কি উঠেছে যায়েদ বিন হারিসা তিনি আল্লাহ রাসূলকে বাঁচাতে যে নিজের পিঠ পাথরের সম্মুখে দিয়েছে পিঠ ক্ষতবিক্ষত হয়েছে তথাপি আল্লাহ রাসূল তাদের জন্য বরদোয়া করেননি আল্লাহ রাসূল নিজে বলেছেন সেই দিন তার জন্য অনেক কষ্টের আমরা জানব আল্লাহ রাসূলের সবচেয়ে কষ্টের দিন উহুদের দিন এত বেশি আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন তারপরেও তার কওমের জন্য আমাদের জন্য উম্মতের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহ রাসূল দোয়াউল মুস্তাজাবা নামে সকল হাদিস গ্রন্থেই জয়ীফ সূত্রে বর্ণনা আছে আল্লাহ রাসূল তায়েফের ময়দানে মার খেয়ে যখন বাগানে যে আশ্রয় নিলেন আল্লাহ রাসূলের কাছে গোটা তায়েফ আপনারা অনেকেই বিদেশি আছেন আপনারা অনেকেই তায়েফ দেখেছেন আমি তায়েফ যে দেখেছি গোটা তায়েফটা মূলত দুটা বড় বড় পর্বত দ্বারা ঘেরা হাদিসে এসেছে মালাইকা এসেছিল মালাইকাতুল জিবাল এসেছিল এসে বলছিল অনেকগুলো বহুবচন শব্দ এসেছে হাদিসে অনেক ফেরেশতা এসেছিল এসে বলছিলেন আল্লাহ রাসূলকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে বলুন আদেশ দিন এই পাহাড় দিয়ে ধসে দেই তায়েফ বাসীদের নাম নিশানা মিটে দেই তখন আল্লাহ রাসূল যে দোয়াটা করেছিলেন ইবনে হিশাম তারপরে আপনার ইসহাক সকল গ্রন্থে আর রাহিকুল মাকতুমে বিস্তারিত বর্ণনা এসেছে আল্লাহ রাসূল তখন দোয়া করেছিলেন আল্লাহ আপনি এদের সন্তানদেরকে কবুল করুন এরা আজ আমার কথা শুনেনি কিন্তু কেদের সন্তান এরা কবুল করবে আল্লাহ রাসূলের জীবদ্দশায় সেই তায়েফ জয় হয়েছিল সম্মানিত দিনী ভাই আমি বলতে চাচ্ছি কোরআন হাদিস থেকে আল্লাহ রাসূলের আদর্শ আল্লাহ রাসূলের আদর্শ মূলত আল্লাহ রাসূলের আদর্শ ফুটিয়ে তোলার মাধ্যমে আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করব আদর্শিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুকরণ অনুসরণ করে মহান আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল
নিজে তো বাস্তবায়ন করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ তাআলার বাণী তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে দিয়েছিলেন, বলেছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি কি কোরআন পড়ো না, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কোরআনের চরিত্র, কোরআনই হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। এই জন্য তাফসিরকারকেরা তাফসিরে ইবনে কাসির সহ তাফসিরে কুরতুবি এবং জালালাইনেও এভাবে লালা খুলুকিন আজিমের অর্থ এভাবে করেছেন, আদাবুন আজিম অর্থাৎ মহান আদর্শ, মহান আদর্শ, মহান ভদ্রতার উপরে আল্লাহ রাসূল অধিষ্ঠিত, মানে আল্লাহ রাসূলের অধিকারী রয়েছে। আল্লাহ রাসূলের আদর্শ আতই বেশি ভালো, আল্লাহ রাসূলের আদর্শ আতই বেশি ভালো যা পৃথিবীর ইতিহাসে বিরল। সমস্ত পৃথিবীর মানুষেরা আল্লাহ রাসূলের আদর্শকে বিশ্লেষণ করে সকলে একমত যে আল্লাহ রাসূলের আদর্শ এই মানবতার মুক্তির দিশারি হিসাবে কাজ করে। এই জন্য খ্রিস্টান বড় বড় পণ্ডিতেরাও আল্লাহ রাসূলের আদর্শ বিশ্লেষণ করে পৃথিবীতে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সমস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে মাইকেল এইচ আড 100 মনীষীর জীবনী লিখে গিয়েছেন। আল্লাহ রাসূলের আত আদর্শ, আল্লাহ রাসূলের আত সুন্দর চরিত্র, যে আল্লাহ রাসূলের আত সুন্দর চরিত্র, যে আল্লাহ রাসূলের চরিত্র দেখেই শত শত মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা আরো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা করে, যারা আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা করে, যারা আখিরাতে বিশ্বাস করে, তারা লাকাদ কানা লাকুম, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের জীবনীতে, আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে। কি সেই আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ মাধ্যমে এই সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আজও পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আজও পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের নাম হচ্ছে ইসলাম। এই জন্য মহান আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জাহানের জন্য, শুধু পৃথিবীর জন্য নয় সকল জাহানের জন্য মূলত রহমত হিসাবে প্রেরণ করেছেন। তাই বলে লাউলা মা খলাকাতুল আখলাক, নাবিকে সৃষ্টি করলে না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না মর্মে যে হাদিস আছে সেটা মূলত মাওজু। মিথ্যা কথা বলে রাসূলের আদর্শকে ফুটিয়ে তুলতে হবে না, মিথ্যা হাদিস রচনা করলে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মা কাদাহু মিনান নার, যে ব্যক্তি রাসূলের নামে মিথ্যা রচনা করে রাসূলের বলে ফালইয়াতাবাওয়া স্থান করে নিল, মাকাদাহু তার বসার স্থান, তার চিরস্থায়ী বাসস্থান করে নিল নার জাহান্নামে। মিথ্যা কথা বলে রাসূলের আদর্শকে ফুটে উঠাতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত মহিমান্বিত, আল্লাহ তাআলা একাধিক জায়গাতে বলেছেন কিন্তু রহমাতাল্লিল আলামিন, এর চাইতে বড় আর কি কথা হতে পারে, সমস্ত মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ। এই কথাতে আল্লাহ তাআলার এই কথাতে মন ভরেনি, যারা আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলে, যারা মিথ্যা আমাদের এই কুমিল্লার পাশে ভৈরব, একদিন চট্টগ্রাম থেকে যাবার পথে মানুষের সাথে আলোচনা হচ্ছিল, তখন ভৈরবী বেঁচেছিলেন, ভৈরবী তখন বেঁচেছিলেন, তারই পাশের গ্রামের লোকেরা ধরে ফেলেছিল, এই যে লাকসাম না কি যেন বলে এই দিক দিয়ে যাওয়ার সময়, সেই সময় অনেক ছোট থাকতে, তখন বলেছিল রাসূলের প্রেম যারা প্রেম খেলা খেলে, আল্লাহ রাসূলের প্রেমে প্রেম খেলা খেলতে হবে না, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, আল্লাহ রাসূলের জীবনী এতই প্রভাবান্বিত। মহান আল্লাহ তাআলা
ইকুতারবাতি সাআতু আনফাকাল কমার ইকুতারবাতি সাআতু আনফাকাল কমার যখন চন্দ্র বিদ্যুন্নিত হলো যখন চন্দ্র দ্বিখণ্ডিত হলো ইকুতারবাতি সা কিয়ামত কাছে চলে এসেছে কিয়ামত সন্নিকটে কিয়ামত চলে এসেছে ইকতারবাতি সাআত ওয়ান শাক্কাল কমার কারণ চন্দ্র বিদীর্ণ হলো আল্লাহ রাসূলের শাহাদাত আঙ্গুলির ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আল্লাহ রাসূল যেমন তেমন নয় মহান আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা আল্লাহ রাসূল তার পক্ষ থেকে কোনো কথা বলেননি ইসলামের নামে ওহি ছাড়া তিনি কোনো কথা বলতেন না এই জন্য আমরা আল্লাহ রাসূলের জীবনীতে দেখি এই জন্য আমরা আল্লাহ রাসূলের জীবনীতে দেখি যখন সাহাবিরা সহ অন্যান্য কাফেরেরা প্রশ্ন করতেন আল্লাহ রাসূল না জানার কারণে সময় নিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহর পরে যার স্থান সকল নাবীদের যিনি সর্দার যিনি এই পৃথিবীতে সকল নাবী রাসূলদেরকে নিয়ে ইমামতি করেছেন সালাত আদায় করিয়েছেন সেই রাসূল কি করছেন দুই তিন দিন সময় নিতেন তিন দিন সময় নিয়েছেন এক প্রশ্নে তিন দিন সময় নিয়েছেন ওই নাজিল হবার পরে সেই প্রশ্ন দিয়েছেন আর আমাদের মতো শকনি মোনা হুজুর বেদাতি হুজুর ধ্বংসকারী ইসলাম ধ্বংসকারী হুজুর আল্লাহ রাসূল বলেছেন যে মানাওয়া মুহদিসান যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দিল সে যেন ইসলামকে ধ্বংস করে দিল আল্লাহ রাসূল নিজে বলেছেন আল্লাহ রাসূল নিজে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু আল্লাহ তাআলা লানত করেছেন ওয়াল মালাইকাতু আর ফেরেশতারা লানত করেছেন আমাদের মতো হুজুরদেরকে এর কারণে আমাদের মতো হুজুরদের দিয়েই আমাদের মতো হুজুরকে দিয়েই মূলত জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম আল্লাহ আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন না রাসূলের প্রেমে প্রেম খেলা খেলে বলে রাসূলের নামে তারা হাজারো কথা বানিয়েছে এই কথা কি যথেষ্ট নয় মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়ের অর্থ করেছেন সকল পৃথিবীর সকল তাফসির কারকেরা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত পৃথিবীর জন্য আদর্শ কিন্তু আমরা বানিয়ে দিয়েছি লাউলা মা খোলা কত লাখ লাখ আমার জীবনে আহলুল হাদিস হবার প্রথম যেই সূত্রপাত ঘটে ছোটবেলা থেকে শত শত বই পড়তে ভালোবাসতাম শান্তাহার মাদ্রাসায় পড়তাম তখন লাউলা মা খোলা কত লাখ লাখ নামে একটা হাদিসকে নিয়ে যে ওস্তাদজিদের কাছে মহাদ্দিস ওস্তাদজি আছেন নাম হচ্ছে আশরাফ আলী দ্বিতীয় থানবী বলে আমরা ডাকতাম সেই সময়ের দেওবন ফারেক আশরাফ আলী থানবী তিনি আশরাফ আলী থানবীর ছাত্রর ছাত্র এই জন্য আমরা তাকে আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তার নামে দ্বিতীয় আশরাফ আলী থানবী বলে আখ্যায়িত করতাম সেই ওস্তাদজির কাছে যখন নিয়ে গেলাম ওই মাদ্রাসার গেটে লেখা ছিল উতলুবুল ইলমা মিনাল আহদি ইলাল্লাহ মিনাল ইলাল্লাহ মিনাল মাহদি ইলাল্লাহাদ দোল্লা হতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো এই হাদিসটা মিথ্যা জেনেছিলাম আর জেনেছিলাম এই দুটা হাদিস নিয়ে ওস্তাদজির কাছে গিয়েছি তখন বলছে তুমি আউলা হাদিস হয়েছ বইটা ছিঁড়ে ফেলে দিয়েছিল মাসিক আর তারিখ ছিঁড়ে ফেলে দিয়েছিল তখন আমার গায়ে রাগ ধরেছিল আপনারা কি জানেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আন হু আল্লাহ রাসূলের নিজের চাচা আল্লাহ রাসূলের দুধ ভাই আল্লাহ রাসূলের দুধ ভাই আল্লাহ রাসূলের খেলার সাথী আল্লাহ রাসূলের খেলার সাথী আল্লাহ রাসূলের বয়সের চেয়ে সামান্য একটু বড় ছিলেন সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে কাবার পাশে আল্লাহ রাসূলকে মেরে রঞ্জিত করেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে আর থাকতে পারলেন না নিজের চাচা নিজের দুধ ভাই ছোটবেলা খেলার সাথীকে সত্য বলার কালুরে মারছে বলছে মা আকুলু আমন্তু মা ইয়াকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ যা বলে তাতে আমি বিশ্বাস করি কে আছো তোমরা মুহাম্মদকে আঘাত করে দেখাও রক্তের টানেই মূলত তখন সর্বপ্রথম আল্লাহ রাসূল দোয়াও করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল দোয়া করেছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কোনো উঁচুঠ না খাওয়া পর্যন্ত ইসলামের আদর্শে আদর্শিত হওয়া যায় না
আমরা ইমনি ইমনি ইসলাম পেয়েছি এই জন্য আমাদের কাছে ভালো লাগে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা এত কথা বলেছেন, তাই তো আল্লাহ তাআলা বলেছেন যেহেতু নবী তার পক্ষ থেকে কিছু বলেন না, তাই আল্লাহ তাআলা দত্তহীন ঘোষণায় বলছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রাসূল যা তোমাদেরকে দান তোমরা তা গ্রহণ করো, যা তোমাদেরকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলার রাসূলের আত পাওয়ার, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সকল নবী রাসূলদের ইমামতি করলেন, যিনি সমস্ত রহমত সমস্ত বিশ্ববাসীর জন্য, উভয় জানের জন্য, সকল জানের জন্য যিনি রহমত, তাকেও আল্লাহ তাআলা এবারে কি বলছেন দেখেন। ইসলামটা ছেলের হাতের কলা নয়, ইসলামটা লালকুশালকু দিয়ে পাওয়া যায় না। ইসলামটাকে আজ বন্দি করে ফেলেছে খাঁচায় বন্দি টিয়া পাখির মতো, যেমনভাবে শেখানো হচ্ছে তেমনভাবে বলছে মানুষেরা। তাই তো আজ ফরায়েজি, আজ বিপ্লব সাধিত হয়েছে আমাদের পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণ নামটা আমরা ইনশাল্লাহ হেটিয়ে দিব, ব্রাহ্মণের চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না, এই নাম আমরা উঠিয়ে দিব ইনশাল্লাহ অচিরে। ব্রাহ্মণবাড়িয়াকে ইসলামী বাড়িয়া নাম দিব, সেখান থেকে ইসলাম প্রতিষ্ঠা হবে। কেবল মানুষেরা জানতে শুরু করেছে আর সেখানে বাংলার বিরুদ্ধে আলোচনা শুরু করেছে। বাংলায় নাকি ইসলাম প্রচার করা যাবে না, বাংলায় নাকি খুতবা দেওয়া যাবে না। ফরায়েজি আরো টরায়েজি কত কি, ফরায়েজি ভাই আপনি দুদুমিয়ার মতো হন, আপনি শহীদ হাজি শরীয়তুল্লাহর মতো হন, ফরায়েজি আন্দোলন করেন, কিন্তু আপনি বেদায়েতি আন্দোলন কেন করছেন? অথবা জাতি আজ বুঝে না বাংলাদেশের এমন কোন মসজিদ আছে যেখানে আরবি খুতবা দেওয়ার আগে বাংলাতে বলে না? হানাফি এমন কোন মসজিদ আছে বাংলার জমিনে যেখানে বাংলাতে আগে বলে না, আরবিতে খুতবা দেওয়ার আগেই বাংলাতে বলে না? সেই বাংলাতে বলা জায়েজ হয় আর খুতবার মধ্যে একবার দাঁড়িয়ে বললে না জায়েজ হয়? কত বড় ধোকা আজ ইসলামের সাথে! এরাই মূলত ইসলামটাকে তুতা পাখি বানাতে চায়, তাদের শিখানো বুলির যেন আমরা বলি এইরকম মনোভাব নিয়ে কুক্ষিগত করে রেখেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা এত বললাম, যার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওলাউ তাকাওয়ালা আলাইনা বাযাল্লা কবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন ওলাউ তাকাওয়ালা আলাইনা বাযাল্লা কবিল। আপনি যদি সামান্য কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলেন আলাইনা আমাদের বিষয়ে, ইসলামের বিষয়ে যদি আপনি কিছু বলেন ঘুরিয়ে ফিরিয়ে বলেন, যা আমি আদেশ করিনি, যা আমি ওহি করিনি, সেটা যদি আপনি বলেন লাখজনা মিনহু বিল ইয়ামিন আপনার ডান হস্ত আমরা পাকড়াও করবো সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন, তারপরে আমরা কেটে নিব আপনার হুলকুম। আল্লাহ তাআলা রাসূলকে উল্লেখ করে আল্লাহ তাআলা রাসূলকে নাজিল করছেন, আল্লাহ তাআলা রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করছেন এই আয়াত। উদ্দেশ্য মুহাম্মদ তথা সমস্ত বিশ্ববাসী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওয়ারিস আলিম উলামা সকলের জন্য আল্লাহ তাআলা কি নাজিল করছেন, ওলাউ তাকাওয়ালা আলাইনা বাযাল্লা কবিল, আমাদের বিষয়ে ইসলামের বিষয়ে যদি আপনি কোনো কথা তাকাওয়ালা ঘুরিয়ে ফিরিয়ে বলেন, প্যাঁচ দিয়ে বলেন, তাহলে লাখজনা মিনহু বিল ইয়ামিন আমরা আপনার ডান হস্ত পাকড়াও করবো সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন, আর অবশ্যই আমরা হুলকুম কেটে নিব। আমাদের তাহলে কি করা উচিত যারা ইসলামটাকে কুক্ষিগত করতে চায়, যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে? আল্লাহ রাসূল খুতবা দিতেন, তাফসিরে বাইজাবির মধ্যে দেখবেন খুতবার শর্তগুলো দেখবেন, আল্লাহ রাসূলের খুতবাগুলো দেখবেন, হাদিসের অধ্যায়গুলো পড়ে দেখবেন যে আল্লাহ রাসূল খুতবা দিতেন, কখনো আমন নরম সুরে খুতবা দিতেন, অন্তর কেঁদে উঠত, সাহাবীরা কাঁদতে শুরু করতেন। আল্লাহ রাসূল কখনো খুতবা দিতেন না তো ভীত স্বতন্ত্র হতো সাহাবীরা। বুখারীর রেওয়ায়েতে এসেছে আল্লাহ রাসূলের সাহাবীরা এভাবে ফিরে ফিরে তাকাতেন পিছনের দিকে, এই বুঝি দরজা চলে এলো, এই বুঝি কিয়ামত চলে এলো।
আল্লাহ রাসূল কি কখনো আগের থেকে খুতবা ঠিক করেছেন? আরে ও তোমাকে জাতি 12 চাঁদের ফজিলতের তুমি বন্দী হয়ে পড়েছো, 12 চাঁদের খুতবার সাথে তুমি বন্দী করে ফেলেছো তোমার জীবনটা, তাই তো তুমি আর অন্য কোন খুতবা চাও না। পৃথিবীতে একমাত্র আমরা জাতি বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। রফিক সালাম বরকত, যেই বরকত যেখানে মারা গিয়েছে সেই জায়গাতে রাতের অন্ধকারে সেরে কি 5টা খাম্বা উঠিয়েছে। আমরা সেই সে জাতি, কোরআন মোদের সাথে নয় উঁচু কেউ নিচু, নাই ভেদাভেদ কিছু, কিন্তু আমরা এমন হতভাগ্যা জাতি যেই বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, যেই প্রতিষ্ঠান সবচাইতে বেশি কাজ করেছে ভাষা আন্দোলনের জন্য, সেই প্রতিষ্ঠান বাংলা একাডেমি পর্যন্ত এখনো আমরা বাংলা পাঠশালা নামে নামকরণ করতে পারিনি, বাংলা একাডেমি এখনো রেখেছি। একাডেমি কোন শব্দ ভাই? আমরা সেই সে জাতি, কোরআন মতের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আর বাঙালি দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, আমরা সেই সে জাতি হতভাগা আমাদের সাথে। তা না হলে এর চাইতে বড় বিচিত্র ইতিহাস আর পৃথিবীতে কি হতে পারে? যেই দিনে আমরা রক্ত ঝরিয়েছি, যেই দিনে আমরা তাজা প্রাণ দিয়েছি, তার পরের দিনে তিনজন মারা গিয়েছে। রফিক সালাম জব্বার বরকতের কথা আপনারা শুনেছেন, সেখানে ছোট বাচ্চা শিশুও মারা গিয়েছে। যেই দিনটাতে মারা গেল ছোট শিশু, তার মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, সেই দিনটাকেও আমরা বাংলাতে নামকরণ করিনি। 21শে ফেব্রুয়ারি কোন হিসাব আপনারা জানেন না? সেদিন মূলত ইংলিশের হিসাব অনুপাতে খ্রিস্টীয় হিসাব অনুযায়ী, আর 21শে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে সম্মানিত দিনী ভাই আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া আমরা কেউ নেয়া রেহাই পাবো না। তাহলে এত কথা বললেন, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ, 5 মিনিট আপনারা সময় দেন আর 5 মিনিট আপনারা শোনেন, আশ্চর্য হয়ে যাবেন। রহমত স্বরূপ, সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটোবেলাতে দুধ পান করানোর জন্য অনেক তায়েফ থেকে, মূলত ওই যে তায়েফের কথা বললাম, সেই তায়েফ থেকে অনেক মানুষ এসেছে, তায়েফ থেকে অনেক মানুষ মক্কাতে এসেছে। কারণ হচ্ছে তায়েফের আবহাওয়া ভালো। আপনারা জানেন তায়েফে মেঘ দেখা যায়, আমি মেঘের সাথে এভাবে খেলেছি, তায়েফে মেঘ পাহাড়ের উপরে উঠলে মেঘ দেখা যায়, সেই তায়েফে অক্সিজেনের ইয়া ভালো, তায়েফের পরিবেশ ভালো। মক্কাবাসীরা বাচ্চাদেরকে দুগ্ধ পান করানোর জন্য সুন্দর ভাষার জন্য পাঠিয়ে দিতেন। তখন তায়েফের লোকেরা মক্কাতে যে বাচ্চা নিয়ে আসতো, আল্লাহ রাসূলের দুধমা হালিমা বলছেন, আমি গেলাম, সকলেই ভালো ভালো বাচ্চা নিয়ে চলে আসছে, সিরাতে ইবনে হিশামে বিস্তারিত এসেছে আর রাহিকুল মাকতুমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল জীবনীতে এসেছে, বলছে যে চলে আসছে। এগুলো ভাবলে মনটা কেঁদে ওঠে। সমস্ত বিশ্বের জন্য যিনি রহমত স্বরূপ, তার দুগ্ধ পান করানোর জন্য যে সকল মহিলারা এসেছিল সেই মহিলারা চলে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বলে কেউ নিতে চাচ্ছে না, কারণ বাপ নেই, ভালো দান দক্ষিণা দিতে পারবে না, ফিরে যাবে, স্বামী ফিরে যাবে। হালিমা বলছেন যে ফিরে যাওয়ার চাইতে এখানে একজন এতিম আছে, সে এতিমকে নিয়ে যায়। আল্লাহ রাসূলের দুধ পানের জীবনটা কিভাবে শুরু হয়েছে দেখেছেন? আল্লাহ রাসূলের দুধ পানের জীবনটা কিভাবে শুরু হয়েছে এটা চিরন্তন সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাবা বাবা বলে ডাকতে শিখেছেন, যখন ছোট পিতার কথা যখন বুঝতে শিখেছেন, তখনই মূলত তার মা পিতার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, আসার পথে তার মাও মারা গেলেন, তিনি এতিম। একবারও চিন্তা করেছেন আপনাকে যদি কেউ মেরে ফেলতে চায়? আহা, একবারও ভাবতে পারেন? একবারও চিন্তা করতে পারেন? আপনি শুধু তাকে মেরেই ফেলবেন না, তার বিচার চাইবেন,
তাকে আপনি নিজে হাতে হত্যা করতে পারলে বেশি খুশি হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল যখন মারা যাচ্ছিলেন তখনও বলছেন, আমার শিরা উপশিরাগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, মানে রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, কে যেন ছিঁড়ে ফেলছে। আল্লাহ রাসূলের কষ্ট দেখে মা ফাতেমা নয় হতভাগা জাতি, বাপকে বাপ বলে মাকে মা বলে তার মেয়ে কিভাবে মা হতে পারে, আহা হতভাগা, একবারও চিন্তা করে না। আল্লাহ তাআলা নাবীদের স্ত্রীকে উম্মুল মুমিনীন হিসাবে আখ্যায়িত করেছেন যে মুমিনদের মা, মার মেয়ে কিভাবে আমাদের মা হয়। কিন্তু বই লেখা আছে কতগুলো জানেন, মা ফাতেমার জীবনী বই লেখা আছে। মায়ের মেয়ে বোন হয় না তো মা কেন বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদের সর্দারনি, জান্নাতের সর্দারনি। তিনি যখন ঘরে ঢুকলেন বলছেন, ইয়া আবা ইয়া মুহাম্মদ, আল্লাহ রাসূলের কষ্ট দেখে তিনি আর থাকতে পারলেন না, বলছে হায় আমার পিতা, হায় মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্ট কেন হবে, আমাদের মতো কিন্তু তাদের ইমান নয়। তারপরে এই কথা বলেছে, সহি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল দেখে বলছেন, বাবা মা শোনো, আজকের দিনের পরে তোমার পিতার আর খবর, তোমার পিতার আর কষ্ট হবে না। তখন আল্লাহ রাসূল শেষ সময় মালাকা তাইমান কোন তোমাদের দাস দাসীদের বিষয়ে খবর নাও, পৃথিবীতে যেখানে আব্রাহাম লিঙ্কন বলেন আর যাই বলেন না কেন, মার্টিন লুথার কিং বলেন আর যাই বলেন না কেন, আধুনিক যুগে কালো মানুষদের স্বাধীনতা দিয়ে তারা অমর হয়ে গেছে, কিন্তু ইতিহাসে পৃথিবীর ইতিহাসের কোনো কোনায় পাতায় অথবা কোনো মানুষ ভুল করে মিথ্যা রচনা করে স্বপ্নে অথবা কেউ কোনোদিন কোনোদিন কল্পনা করতে পারবে, মৃত্যু শয্যাশায়ী মাত্র দুই তিন মিনিট আগে তিন চার মিনিট আগে যেই কথাগুলো বলছেন তা হচ্ছে তোমাদের দাস দাসীদেরকে তোমরা ভালোবাসবে, পৃথিবীর কোনো মানুষ এমন কথা বলতে পারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে আল্লাহ রাসূল যে মৃত্যুর সময় এত কষ্ট হচ্ছে সেই কারণটা এবারে খুঁজে আসুন। খাইবার থেকে ফেরার পথে আল্লাহ রাসূলের ওই একজন দাসী, আল্লাহ রাসূলের ওই দাসী জানতেন আল্লাহ রাসূল ঠ্যাং পছন্দ করতেন। আপনারা তিরমিজের হাদিসে দেখবেন আল্লাহ রাসূল বোরকি ছাগল জবাই করে আল্লাহ রাসূল খেতেন খেতেন আবার ঠ্যাং খাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন। ওরে হতভাগা জাতি, কবে তুমি দান করতে শিখবে? ওরে হতভাগা জাতি, তোমার আপন জনের জন্য কবে তুমি খরচ করবে? পৃথিবীর কোনো ইতিহাসে এমন দেখেছেন? লাইলি মজনু শিরি ফরহাদ আরও কত কি রোমিও জুলিয়েট কত শত গল্প পড়েছি, পৃথিবীর কোনো ভালোবাসা কি এমন আছে, পৃথিবীর কোনো ভালোবাসা কি এমন আছে যে বান্ধবীদেরকে রান পাঠিয়ে দেওয়া হয়, তাও আবার স্ত্রী মারা গিয়েছে? আল্লাহ রাসূলের আদর্শ দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের আদর্শের কথা চিন্তা করতে পারেন, স্ত্রীকে তাহলে কেমন ভালোবাসতেন? তিনি স্ত্রীর বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন, সহিহ হাদিসে এসেছে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাসূল এই ঠাঙের রানটা পছন্দ করতেন তো আল্লাহ রাসূলের ওই রানের জায়গাতে বেশি করে বিষ মিশিয়ে দিয়েছে। একজন দাসী আল্লাহ রাসূলের সাথে যেই সাহাবিটি খাচ্ছিলেন সেই সাহাবি তাৎক্ষণিক মারা যাওয়ার উপক্রম হলো, আল্লাহ রাসূলও মুখে দিয়েছেন চাবানো শুরু করেছেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি ফেলে দিন, আপনি ফেলে দিন, এখানে বিষ মাখানো হয়েছে। আল্লাহ রাসূল ফেলে দিলেন, তারপরেও যে সামান্য থুতু গিয়েছে এরই কষ্ট আল্লাহ রাসূলের মৃত্যুর সময় পাচ্ছে, সহি বুখারী মুসলিমের হাদিস। কিন্তু সেই দিন কি ঘটনা ঘটলো জানেন?
একটা বিড়াল মারা গিয়েছিল, যাই হোক আল্লাহ রাসূল তখন ডাকলেন, তুমি কেন বিষ দিয়েছো? মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিষ দিয়েছি এই কারণে যে আপনার কারণে সমস্ত আরব বিশ্বে উথাল মাথাল হয়েছে, কত রাজারা রাজত্ব হারিয়েছে, আপনার কারণে সমস্ত আরব বিশ্বে অশান্তির দাবানল বেজেছে, আমি তাই মনে করছি আপনি যদি সত্য রাসূল হন তাহলে তো আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি মারা যাবেন না, আর আপনার উপরে আমি ঈমান, আপনার কথা আমি সত্যায়ন করব, আপনি যদি মিথ্যা রাসূল হন তাহলে খেয়ে মারা যাবেন, এই ঝামেলায় চুকে যাবে। এই কথাটা বললেন মহিলা দাসী, আল্লাহ রাসূল বললেন যে তুমি এই কারণে বিষ দিয়েছ, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? এই যে কখন সুবহানাল্লাহ বলবেন, এটা এই বক্তাদের প্রভাব পড়েছে আপনাদের। কত আহাজারি আর রাহাজারিরা বক্তৃতা দিতে দিতে চরম সুরের সীমানায় পৌঁছে গিয়ে বলে বলুন সুবহানাল্লাহ, তখন আপনারা মনে করেন সুবহানাল্লাহ বলবেন। আহাজারি নয় এটা, আহাজারি নয় এটা, আদর্শ। কিন্তু যেহেতু আরেকজন মারা গিয়েছিল, তার কিসা স্বরূপ পরবর্তীতে তাকে, সেই মহিলাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ রাসূলের আদর্শের কথা বলছিলাম, এমন আদর্শ আমাদেরকে স্থাপন করতে হবে। এই জন্য মাসিক আপনাদের এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে, এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে নামকরণ করেছি মাসিক ইসলাহুল আখলাক, চরিত্র সংশোধনের, বিভিন্নভাবে দিনই কর্মকাণ্ড পরিচালনা করার এবং এই মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন তাবলিগ করার জন্য। তাবলিগ করা ফরজ, জানেন, শুধু ফরজ নয় ফরজে আইন। তাবলিগ করা মূলত ফরজে আইন, কিন্তু যেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ রাসূল এই দাওয়াতটা দিয়েছেন, এই দাওয়াতটা দিয়েছেন, এই দাওয়াতটা দিয়েছেন, এই দাওয়াতটা দিয়েছেন তারই পিতাতুল্য, নিজের আপন চাচা, যেই চাচা তাকে মানুষ করেছেন সেই চাচার কাছে যে তিনি বলছেন আপনি এই সাক্ষ্যটা দিন, মৃত্যুর সময় এই সাক্ষ্যটা দিন, আমি আপনার জিম্মাদার হব। কিন্তু চাচা অন্যদের মুখের দিকে চেয়ে পিতামাতার ধর্ম পরিত্যাগ করবে না বলে সর্বশেষ কথা বলল, ওয়ানা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিব মানে আমার পিতার ধর্মের উপরে। তখনই মারা গেলেন। আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন, আহা আমার চাচাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারলাম না, আরে হতভাগ্য জাতি, কিভাবে তোমার হুজুর তোমাকে পথ দেখায়, কিভাবে তোমার হুজুর তোমাকে হেদায়েত দিতে পারে। আল্লাহ তাআলা তখন নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আল্লাহ রাসূলের ক্ষমতা নেই হেদায়েত করার, আমার ক্ষমতা নেই, হেদায়েতটা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে তাবলিগ করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো দারোগা হিসাবে পাঠানো হয় নাই, আপনাকে নিয়ন্ত্রক নিয়ন্ত্রণকারী হিসাবে পাঠানো হয় নাই, আপনি পৌঁছে দিবেন, আপনি শুধু তাবলিগ করবেন। এই জন্য আল্লাহ রাসূল নিজে বুখারি মুসলিমের অনেক বড় হাদিসে আল্লাহ রাসূল তিন বা হাত উঁচু করে বিদায় হজে বলেছেন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সকল সাহাবীরা সেদিন সাক্ষ্য দিয়েছিলেন, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আপনি কেমন হুজুর যে মানুষকে জোর করে মোনাজারায় ডাকেন? আপনার কত জ্ঞান আছে কোরআন হাদিস থেকে বলে যান, কোরআন হাদিস থেকে বলে যান, আপনার জ্ঞান যদি সত্যই হয় মানুষেরা মেনে নিতে বাধ্য। হতভাগা মূর্খ কোথাকার, কোন যুক্তিতে এমন কথা ফেতনা ছড়াতে পারে তারা? আপনি যদি এতই পারেন, আপনি যদি এতই পারেন তাহলে আপনি কেন বাংলাতে খুতবা দেন? এরা হচ্ছে ঠিকাদার। যেরকম দুনিয়াতে যেমন ঠিকাদারিত্ব নিয়ে যেমন তেমন কাজ করে ধ্বংস করে ফেলে, এরা হচ্ছে ইসলামের নামে ঠিকাদার। কত বড় মূর্খ হলে এরকম হয়। বাংলাদেশের কোন মসজিদে আগে বাংলাতে বলে না ভাই? বলে, সকল মসজিদেই বলে, সেটা আমরা এক দাঁড়ানে বলি।
আমরা তিনটা খুতবা দেই না, আমি নামকরণ করেছি পাঁচটি খুতবা দেওয়া হয়, ওই রকম আমরা দেই না, ব্যাখ্যা করার সময় নেই। সম্মানিত দিনী ভাই, আপনারা এসেছেন মূলত চরিত্র গঠন করতে, এই রকম ঠিকাদারের পাল্লায় পড়বেন না। এতই যদি হতভাগা তুমি, এতই যদি তোমার মন থাকে যে তুমি মোনাজারা করবে, বাহাস করবে, তাহলে বাংলাতে করতে এসেছো কেন? এক থাপ্পর দিয়ে তোমার সব দাঁত ভেঙে ফেলে দিব, তোমার বাংলা ভাষা যেন তুমি না বলতে পারো। তুমি বলতে পারলে না যে আমি মোনাজারা করব, খুতবা দেওয়া যাবে না বাংলাতে, আমি ইংলিশে করব, আমি উর্দুতে করব, আমি আরবিতে মোনাজারা করব। বাংলা ভাষায় খুতবা দেওয়া যাবে কি না এইটা বিষয়, তাই না? তাহলে আরবিতে দিতে হবে তাদের কথা অনুপাতে, তো আরবিতে দিতে হবে। তুমি আরবিতে মোনাজারা করলে না কেন? তুমি বাংলাতে আবার ফ্রেস ব্রিফিং করছো কেন? এই তো আমরা, লায়ের নাম কদু, যার যেমন বুঝ, দাড়ি কাঠা রাখবে মুস কিয়ামতের দিনে আফসোস। এটা মূলত আমরা ওই মেম্বরের দিকে মারলাম, দাড়ি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে চরিত্র সংশোধন হবার তৌফিক দান করুন। আজকের আলোচনার মূল যেই কথাটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ থেকে আমাদেরকে অনুপ্রাণিত হয়ে তার মতো হতে হবে। আল্লাহ রাসূলের আদর্শকে আমরা বাস্তবায়ন করতে চাই, এই জন্য আমরা মাসিক একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি এই অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলে মানুষদের জন্য মাসিক এখানে একটা বৈঠক হবে। উল্লেখ্য যে এই পাশে পীর কাশিমপুর বা আরও অন্যান্য যেগুলো বড় বড় পীর সাহেবেরা আছে, তাদের মতো আমাদের এত টাকা আসে না, আমাদের এত গরু আসে না, আমাদের মুরিদেরা এত টাকা দেয় না যে উট কুরবানি দিয়ে আপনাদেরকে খাওয়াবো। কিন্তু কতটুকু আশ্বাস দিচ্ছি, আপনারা যারা আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে খালি মুখে যেতে দেব না। এই জন্য সম্মানিত দিনী ভাই, আপনারা আসার চেষ্টা করবেন, আপনারা আসার চেষ্টা করবেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন। আমরা এখন ব্যক্তিগতভাবে যেহেতু আলোচনা সভা নামকরণ করেছে, এতক্ষণ তো আলোচনা শুনলাম, এখন আমরা সভা করব, পরস্পর মতবিনিময় করব, কিভাবে কি করলে ভালো হবে সেগুলো করব। আপনি বন্ধ করে দিন এটা। তো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুমুল কুরআনা যিকরুহু।